রাজবাড়িতে মাছের আমদানি কম হওয়ায় দাম চড়া। মাছের বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, আপনি তো বাজারে রয়েছেন, বাজারে ইলিশের সরবরাহ কেমন দেখছেন এবং দাম কেমন দেখছেন বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইশরাত। আপনি যেটি জানাচ্ছেন যে রাজবাড়িতে আজকে বৈরী আবহাওয়ার কারণে ইলিশ মাছ সহ বিভিন্ন প্রকার মাছের আমদানিতে একেবারে কম হয়েছে, আর মাছের আমদানি কম হওয়ার কারণে প্রত্যেকটি মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়ীরা বা ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। আমি যদি প্রথমে বলি যে ইলিশ মাছের কথাটি, এই ইলিশ মাছ যে রয়েছে রাজবাড়ি জেলার, সেই ইলিশ মাছটি 500 গ্রামের যে নিচে ইলিশ মাছগুলি রয়েছে সেই ইলিশ মাছগুলি 700, 750 বা 800 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে 500 গ্রামের ওজনের যে ইলিশ মাছগুলি রয়েছে, 500 গ্রামের ওজন থেকে 1 কেজির ওজনের যে ইলিশ মাছটি রয়েছে সেই ইলিশ মাছে 1200 থেকে 2500 টাকা কেজি দরে বিক্রি হয়েছে বলে ব্যবসায়ী বা ক্রেতারা জানিয়েছেন। আর যে সকল অন্য অন্য মাছ রয়েছে সে প্রত্যেকটি মাছের চাহিদা কিন্তু আছে, তবে আমদানি কম হওয়ার কারণে প্রত্যেকটি মাছের কিন্তু দাম বেশি বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তারা জানিয়েছেন গত রাতে ভোর রাত্রি থেকে কিন্তু বৈরী আবহাওয়া থাকার কারণে জেলেরা নদীতে যেতে পারে না, এই কারণে কিন্তু বাজারে আজকে আমদানিতে একেবারে কম বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আর কম থাকার কারণে প্রত্যেকটা মাছের দামটা বেশি রয়েছে। তারা জানাচ্ছেন যে রাজবাড়ি জেলার 5টি উপজেলা 4টি উপজেলায় কিন্তু পদ্মা নদীর পারে অবস্থিত, আর এই পদ্মা নদীর পারে অবস্থিত হওয়ার কারণে প্রত্যেকটা এলাকায় কিন্তু রাজবাড়ি জেলার যে পদ্মা নদীর পাড়ের যে ইলিশ মাছগুলি আছে বা অন্যান্য মাছ আছে সেই মাছগুলির আমদানি হয়, আর এই সকল মাছটা কিন্তু পদ্মা নদী মাছ হওয়ার কারণে বিভিন্ন এলাকা থেকে এসে কিন্তু এ সকল মাছ কেনে বলে তারা বাইরের থেকে কাস্টমার ক্রেতারা কিন্তু এসে কিনে নিয়ে যায় বলে তারা জানিয়েছে। তো সব মিলে বলা যায় যে রাজবাড়ি জেলার যে সকল ইলিশ মাছ বা ইলিশ মাছের পাশাপাশি পাঙ্গাস, বুয়াল, রুই, কাতল, এটাও কিন্তু অনেক মাছ আমদানি হয় বলে তারা জানিয়েছেন, আর এই প্রত্যেকটা মাছের কিন্তু অসম্ভব দাম রয়েছে বলে তারা জানিয়েছেন। যেটা আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে রাজবাড়ি জেলার যে মাছগুলি রয়েছে সেই মাছটার চাহিদার তুলনায় চাহিদা বেশি থাকার কারণে প্রত্যেকটি মাছের দাম। তো এই এই ছিল রাজবাড়ি জেলার ইলিশ মাছ বা মাছ বাজারের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। ইস্টার শামীম, আপনাকে ধন্যবাদ।